মর্নিং, শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আমি একটা নতুন ব্লগ নিয়ে রান্নাঘরে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজ আমি কী রেসিপি দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, বাঁধাকপি, আলু, টমেটো, বাদ বাকি যা যা মশলা, বেসিক মশলা দেব, সব তোমরা দেখে নেবে রান্নার সময়। এই হলো প্রথম রেসিপি, বাঁধাকপি ঘন্ট। আর এখানে বোয়াল মাছ আছে আর দু পিস কাতলাও আছে, একসাথে মিলিয়ে আমি তেল ঝাল করব। সব ভাজা রেডি করা আছে, এবার রান্নাগুলো এক এক করে দেখতে থাকি। তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে, আলু, টমেটো, কোবি, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে আদা, ধনে, জিরে সব গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, গরম মশলা দিয়েছি। এটা এবার আমি দিয়ে দেবো কষানোর জন্য। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, লবণ, বাঁধাকপি ছচুন্দ, কোবিটা বসিয়ে দিলাম, এদিকে আমি মাছের রেসিপিটা বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই, মাছের জন্য কালো জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করা আছে পরিমাণ মতো, লঙ্কাও পরিমাণ মতো, হলুদও পরিমাণ মতো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আদার্স কোনো মশলা এটার মধ্যে লাগে না। মশলাটা দিয়ে দিলাম, ঝালের মধ্যেও আমি তিনটে কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জল আরেকটু গরম জল দিয়ে দিলাম, বোয়াল মাছের পিস, কাতলা মাছের পিস, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি, এই যে চিংড়ি মাছের বাঁধাকপি ঘন্ট করলাম। আর আরেকটা রেসিপি, বোয়ালের তেল ঝাল। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি দুটো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিওগুলো, আমার রান্নাগুলো দেখো। আবার নেক্সট রেসিপি নিয়ে আবার আসবো, আবার ভালো ভালো রেসিপি তুলে ধরবো, তোমরা যদি আমার পাশে থাকো। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করো। সবাই ভালো থাকো, খুব আনন্দ করো পুজোতে, নিজেকে প্রোটেকশন দিয়ে, অনেকে প্রোটেক্ট করে, নিজেরা আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ মানে আনন্দের ওভার আনন্দ করো, কিন্তু
খুব সাবধানে। সবাইকে আবার আগাম আবার শুভেচ্ছা জানাচ্ছি মহাসপ্তমী। আজকের মতো এখানেই রেসিপি শেষ করছি, নেক্সট রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।